বানানের রীতি সোনালি অর্থাৎ রঙ বা রঙের নাম এক্ষেত্রে আলি পথে দুই থাকে অবশ্যই হিসিকার হবে রূপালি রঙ বা রঙের নাম একই নিয়ম ইংরেজি কোনো ভাষার নাম ভাষার নামের ক্ষেত্রেও অবশ্যই হিসিকারী ব্যবহৃত হবে চারশো এই শব্দটা আগে এখানে উদ্ধ কোমা ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এই নিয়মটা নেই প্রধানত এখানে আগে বিসর্গ ব্যবহার করা হতো এই নিয়মটাও এখন নেই লেখার সময় এগুলো সজাগ থাকতে হবে মদ আগে হর্ষ চিহ্ন ব্যবহার করা হতো এখন আর এটা ব্যবহার করতে হয় না সংবাদপত্র এখানে আগে এমন স্পেস দেওয়া হতো কিন্তু বর্তমানে আর কোনো স্পেস চলে না বর্তমানে অনেক শব্দ দেখা যাবে যেগুলোতে যুক্ত করে লেখা হয় যেরকম একসময় বাংলাদেশ লেখা হতো বাংলা তারপর দেশ কিন্তু বর্তমানে দুটোকে সংযুক্ত করে আমরা বলি বাংলাদেশ ঠিক এমনভাবে এগুলোর পরিবর্তন এসেছে দেশি বিদেশি অর্থাৎ দেশি শব্দের ক্ষেত্রেও আমাদের বেশিকার ব্যবহৃত করতে হবে ব্যবহার করা লাগবে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার ক্ষেত্রে আগে অনেক সব হতো কিন্তু এটা ভুল এটার ব্যবহার করা হয় না এখানে অবশ্যই ব্যবহার করতে হবে